आगे खूब कोरे मोरे मेरे धुरे शेषे आए जादू बाछा बोले ओ माने ईजे निये चोखोरे। আমি এবার রেডি হয়ে যাব, তিয়াসকে আগেই রেডি করে ওর বাবার সাথে খাইয়ে যায় পাঠিয়ে দিয়েছি। ওর বাবার সাথে গিয়ে নিজেদের প্রোগ্রাম এনজয় করছে, আর আমি এখন গিয়ে এনজয় করব, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করে চেষ্টা করব। চলো দেখতে থাকো সরস্বতী পুজোর দিন রাত্রের বেলা ব্লগ। আর আমাদের অ্যাপার্টমেন্টে বা আবাসনে যেটাই বলবে, আমাদের আবাসনের নাম হচ্ছে নবদিগন্ত আবাসন। সেখানে এই আবাসনটা বেশি পুরোনো না, এটা নিয়ে 3 বছর পুজো হচ্ছে, খুব একটা বেশি পুরোনো না। যাই হোক, সেই পুজো কেমন আমরা এনজয় করি সেটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সেটা তো এই মুহূর্তে বলা যাবে না, ঠিক মৃতের সংখ্যা কত বেশি না, কারণ গানগুলো জানি না দিতে পারবো কিনা, কারণ কপিরাইট চলে আসবে, তাই তো, তা গানগুলো দেওয়া সম্ভব হবে না। 30 সেকেন্ডে কম দিতে পারবে?
সেই একটু কপি তুলেছি কিন্তু জানি না দিতে পারবো। সঙ্গীতের সন্ধ্যাবেলার লুক এই পাঞ্জাবি আর তিয়াসের এই জামা। তিয়াস তো এত সাইকেল চালিয়েছে পুরো দেখো না ক্লান্ত হয়ে, ওর টয়লেট পেয়ে গেছে তো তাই দাঁড়িয়ে এসছে। সাইকেল নিচেতে আছে তো, সাইকেলটা আনতে হবে তো। চল এবার আমরা খাওয়া দাওয়া করবো, নিচে যাবো। মান বাসনা অনেক কিছু হলো, অনেকক্ষণ ধরে নিচেতে অনেক কিছু হয়ে এখন প্রায় বাজে 10টা। এখন এই টাইমে যাব নিচেতে ডিনার করব। ডিনারের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর আলুর দম, চাটনি, হ্যাঁ চাটনি আর মিষ্টি, এরকম পাঁপড় ভাজা এইসব আছে ডিনারের মেনুতে আছে। প্রচণ্ড পরিমাণে এনজয় হলো। এবার একটু টায়ার্ড টায়ার্ড লাগছে, অনুষ্ঠান টনুষ্ঠান শেষ হয়ে গেলে হয় না একটা কেমন টায়ার্ডনেস ফিল হয় সেরকমই ফিল হচ্ছে। ঘরে একটু এলাম কারণ তিয়াসের টয়লেট পেয়ে গেছিলো, নিচেতে টয়লেট আছে কমিউনিটি হলে, কিন্তু ওখানে এখন সবাই ইউজ করছে তোকে করালাম না, ওই জন্য ঘরেই নিয়ে এলাম ওর টয়লেট ইউজ করতে। সঙ্গীতও একটু ফ্রেশ হলো, ওষুধ খেলো, এবার যাবো খাওয়া দাওয়া কমপ্লিট। অলরেডি একটা ব্যাচ বসে গেছে খেতে, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। এইমাত্র ঘরে এলাম আর মেনুতে একটু চেঞ্জ ছিল, যেটা আমি তোমাদেরকে বলে গেলাম মেনুতে এক্সট্রা ছিল, তার সাথে হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর পনির, এটা ছিল, এটা আমার জানা ছিল না। আর ওখানে বসেই না কানেরটা আমাকে খুলতে হচ্ছে কারণ কানেরটা প্রচণ্ড কানে ব্যথা করছিলো। দিয়ে সঙ্গীতের আমি প্রথমবার গেছিলাম তখন ব্যাগ নিয়ে গেছিলাম, এখন সেকেন্ড টাইম আর ব্যাগ নিয়ে যাইনি, ওই জন্য সঙ্গীতের জামার পকেটের মধ্যে কানের ঢুকিয়ে দিয়েছি। এখন আমি ফ্রেশ হবো, দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে পরিষ্কার করবো। আর তিয়াস এখনও আসেনি, অলরেডি 11:30 বাজছে, ও নিচে দিদির সাথে খেলা করেই যাচ্ছে, এখনও ঘর আসেনি। যাই হোক ও এলে ওকে ফ্রেশ করবো, তার আগে আমি ফ্রেশ হয়নি ঝটপট করে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে নিউ একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই হাসি খুশি থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট।